ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত, এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত, আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্যসভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার বলবে, করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার করেইছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি, অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন, আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে, এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়। নমস্কার।